আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। আল্ট্রাসোনো গর্ভবতীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই রিপোর্টটিতে লেখা থাকে গর্ভের বাচ্চাটি সুস্থ আছে কিনা ও গর্ভবতীর শারীরিক অবস্থা কেমন চলছে। কিন্তু অনেকের মনে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, আল্ট্রাসোনো রিপোর্টে ভুল হয় কি না। আমরা এই প্রশ্নের উত্তর দেব এবং সেই সাথে তুলে ধরব আরও অজানা নানা তথ্য যা সকল গর্ভবতী জানা দরকার। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আল্ট্রাসোনো রিপোর্টে ভুল হয় কি না বিষয়টি না পেঁচিয়ে সহজে যদি বলি, তাহলে হ্যাঁ, আল্ট্রাসোনো রিপোর্টে ভুল হতে পারে। এই ভুল বিষয়গুলো নিয়ে অনেক গর্ভবতী দুশ্চিন্তায় ভোগেন, তাই তাদের পাশাপাশি সকল গর্ভবতীকে বিষয়টি ব্যাখ্যা করলে আশা করি তারা বুঝতে পারবে ঠিক কী কারণে আল্ট্রাসোনো রিপোর্টেও ভুল হয়। চলুন জানি কি সেই ভুলগুলো। গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে? আমাদের দেশে অনেকে ভাবেন আল্ট্রাসোনো পরীক্ষা শুধু ছেলে না মেয়ে হবে সেটা জানার জন্যই করা হয়, তাই তারা প্রথমে ছেলে না মেয়ে হবে সেটা জানতে চান। তাই ডাক্তাররা আল্ট্রাসোনো পরীক্ষায় বাচ্চার লিঙ্গ বোঝানোর চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় আল্ট্রাসোনো পরীক্ষায় ছেলে হবে বলা হয়েছিল কিন্তু মেয়ে শিশুর জন্ম নেয়। এর পেছনে দুটি কারণ হতে পারে। এক, অনেক সময় গর্ভের শিশু নারী তার দুপায়ের মাঝে থাকতে পারে, ঠিক সে সময়ে আল্ট্রাসোনো করলে ডাক্তার হয়তো নারীটিকে শিশুর লিঙ্গ ভাবতে পারেন এবং বলতে পারেন আপনার ছেলে হবে। দুই, অনেক গর্ভবতী নারীর হয়তো আগে দুই তিনটা মেয়ে রয়েছে, তাই এবারের গর্ভাবস্থায় সে ছেলে সন্তান আশা করছে, তাই তখনও যদি গর্ভে মেয়ে শিশু আসে সেক্ষেত্রে ডাক্তার গর্ভবতীর যাতে মন খারাপ না হয় সেজন্য মিথ্যা কথা হিসেবে ছেলে সন্তান হবে বলতে পারেন। এর জন্য ডাক্তারকে দায়ী না করে আমাদের উচিত সৃষ্টিকর্তা যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকার মন মানসিকতা তৈরি করা। ডেলিভারির তারিখ, ধরুন ডাক্তার আল্ট্রাসোনো করে বলল বা রিপোর্টে লেখা দিল আপনার 20শে ডিসেম্বর ডেলিভারির তারিখ, দেখা গেল ঠিক ওই তারিখে আপনার সন্তান জন্ম নিল না, তখন আপনি ভাবতে পারেন আল্ট্রাসোনো রিপোর্টে হয়তো ভুল হয়েছে। মনে রাখবেন ঠিক কোন দিন আপনার সন্তান প্রসব হবে সেটা কারো পক্ষে 100% সঠিক বলা সম্ভব নয়, তাই আল্ট্রাসোনোতে যে তারিখ দেওয়া হয় সেটা আনুমানিক একটা তারিখ মাত্র। বাচ্চার হার্টবিট, সাধারণত 6 সপ্তাহে গর্ভস্থ শিশু প্রথম হার্টবিট শুরু হয়, তাই গর্ভবতী কি না জানতে এই সময়ে অনেকে আল্ট্রাসোনো করে থাকেন, কিন্তু দেখা গেল পরীক্ষায় হার্টবিট আসলো না এবং আপনি গর্ভপাত হয়েছে ভেবে দুঃখ পেলেন। এক্ষেত্রেও আল্ট্রাসোনোতে ভুল হতে পারে। আমরা প্রায়শই দেখেছি 6 সপ্তাহের পরীক্ষায় হার্টবিট নাই বলার পরও কিছুদিন পর হার্টবিট পাওয়া গিয়েছিল। এক একবার আল্ট্রাসোনো করলে ভিন্ন ভিন্ন ডেট কেন দেয়? মূলত আজকের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ঠিক কোন দিন আপনি গর্ভবতী হয়েছিলেন সেটা শতভাগ সঠিক করে বলা সম্ভব নয়। তাই আল্ট্রাসোনোতে ডাক্তাররা শিশুর আকার আকৃতি অনুযায়ী একটা ডেলিভারি ডেট অনুমান করেন। যেহেতু শিশু প্রতিদিন বড় হচ্ছে, তাই এক এক সময়ে আল্ট্রাসোনো করলে ডেলিভারি ডেট ভিন্ন ভিন্ন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আপনার আশেপাশে এই বিষয়গুলো নিয়ে কেউ চিন্তিত থাকলে তাকেও বুঝিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন।